ওয়েকম ব্যাক টু নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে বাড়িতে হচ্ছে একটু ওই সামনেটা ঘিরে দেবে টিন দিয়ে তো সেই জন্য কাকু এসছে তো তার জন্য রান্না বান্না করব আর চায়ের জলও বসিয়ে দিয়েছি আজকে আমি একটু চা খাবো আমি চা খাই না যদিও আজকে আমার একটু চা খেতে মন হচ্ছে ওই জন্য আজকে আমিও চা খাবো চায়ের জল এখানে বসিয়ে দিয়েছি রান্না এখনো দিইনি রান্না দেব তো চলো তোমাদের দেখাই কোন সামনেটা হচ্ছে টিন দিয়ে ঘিরে দেওয়া হবে চলো এই যে এই সামনেটা টিন দিয়ে ঘেরা হবে দেখো তোমাদের দাদা ভাই ওইখানে গর্ত ঘুরছে কাকুর সঙ্গে আর এই যে টিন রাখা আছে আগের ঘরে টিন ছিল তো অনেক তো সেগুলো দিয়ে ঘিরে দেবে দাদা ভাই আর হচ্ছে আমার কাকু কাজটা করতে থাকুক আর এইদিকে হচ্ছে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি তো চলো বন্ধুরা আগে সমস্ত কিছু রেডি করে নি দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তো বন্ধুরা চা রেডি আর তোমার দাদাভাইয়ের চায়ে পাঁচ ফোঁটা তুলসী দিয়ে দেব কারণ ওর ঠান্ডা লেগেছে তো ওই জন্য আর কাকুরটাই দেব না কাকুরটা চিনি দেওয়া আছে ও আবার সুগার খায় না তো ওই জন্য এখন নিয়ে যাব চাটা তো চলো নিয়ে যাই

চাটা যখন আমি খাচ্ছি এখন এখন হয়ে গেছে পুরো জল ঠান্ডা কিছু করার নেই সবকিছু বুঝিয়ে নিয়ে তারপরে তো খাবো কারণ কাকুও খাবে কাকুরা সকাল সকালে খেয়ে নেয় ওই জন্য বর তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো কাকুর খিদে পেয়ে গেছে তো চা বিস্কুট দিয়ে আসলাম এখন আমি একটু খেয়ে নেবো তারপর সবজি টবজি যা কাটার কেটে রান্না বসিয়ে দেবো ভেজ ডাল করবো ওই জন্য মুখ ডাল বসিয়ে দিয়েছি আর হচ্ছে যদি ডিম করি ডিম করব না হলে অন্য সবজি করলে সেটা করব তো চলো দেখি কি রান্না করা যায় আর আরেকটা কথা বন্ধুরা চাটা ঠান্ডা হয়ে বেশ ভালো হয়েছে এমনিতে আমি চা খাই না চা খেলে আমার জিপ পড়ে যায় মানে কোনোদিনই আমি চা খেতে পারি না চা খেলে জিপ পুড়ে যায় তো বন্ধুরা সমস্ত কিছু রান্না বান্না করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি রান্নার মাঝে মাঝে তোমাদের সঙ্গে দেখা করে নেব টুক করে আর তারপরে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভালোবাসা কিন্তু কমতি করো না কারণ তোমাদের ভালোবাসা ছাড়া বললাম না এই পথটা চলা খুবই অসম্ভব তো এত দূর যারা এখন অবধি আমার সাথে আছো সাথ দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ সত্যি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না তোমাদের সাপোর্ট না থাকলে আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না তো চলো সঙ্গে থাকো আর ভালোবাসা দাও স্প্রেড করো ভালোবাসা দেয়া ভালো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এখানে তোমার দিদি রান্না করছে রান্না বান্না কত দূর এই তো ডালটা আপটায় মধ্যে আর এখন ডিমটা সেদ্ধ বসাচ্ছি খেতে পেয়ে গেছে খুব এত সকালে অন্যান্য দিনে এই টাইমে ঘুমিয়ে থাকে আজকে সকাল সকাল উঠে আজকে কাজ করলাম না এইটুকু কাজ করে যদি খিদে পেয়ে যায় তাহলে কি ভাবো দশটা বাজে হয়ে গেছে

তো আজকে কাকুর হেল্পার হচ্ছে আমার বর এদিকে বর কাজ করছে আর এইদিকে আমার আন্ডাকারি কারি হচ্ছে প্রায় হয়েই গেছে শুধু এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচানো দিয়ে দিলেই হয়ে যাবে রোদের জন্য ঠিক মতো চোখ মিলে তাকাতেও পাচ্ছি না দেখো এমনিতে ছোটো চোখ এই এই লোকটা চেনা চেনা লাগছে লোকটাকে তো বন্ধুরা দেখো আরও বাস লাগবে সেই জন্য তোমাদের দাদা হচ্ছে ছাদের সঙ্গে যে দুটো বাস দাঁড় করানো ছিল সে দুটো নামিয়ে নিচ্ছে তো যাই হোক এইভাবেই কাজটা চলতে থাকবে পুরো কাজটা কমপ্লিট হতে টাইম লাগবে তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে ওইভাবেই ভালোবাসা দিও আর পাশে থেকো তো সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা